মর্নিং, আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। হ্যাঁ, এখন মোটামুটি এদিককার কাজ শেষ হয়ে গেছে, বাবাই যাচ্ছে স্কুলে, বাবাইকে দিতে যাচ্ছি। তো চলো কন্টিনিউ করছি, সঙ্গে থাকুন। যা গরম সকালবেলা উঠে রান্না বান্না, উফ, বাবাইকে দিয়ে চলে এলাম এই মাত্র, বাইরে কি গরম। এই এখন ঘরের কাজকর্ম সারি, গাছপালায় জল দেওয়া হয়নি, গাছপালাগুলোতে জল দেবো, এই আর কি ব্যাপার। আর সকালবেলা গরমে তো এত বেশি বেশি জল খরচা হচ্ছে, যে কারণে মানে রিজার্ভারে জলও শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। সকালবেলা উঠে দেখি জল একবারে মানে যাবে যাবে বলছে আর কি। তো নিত্য কাজগুলো তো করতে হবে, যেগুলো খুব বেশি দরকার, তো সেই কারণে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, তারপর দেখছি জল সেরকমভাবে ই করছে না, তাই জন্য আবার বন্ধ করলাম, বন্ধ করে দিয়ে রেখে গেছিলাম, এই এসে এখন চালালাম। একটু চা খাই, চলো চা বসাবো, চা খাই, খেয়ে তারপর আবার গৃহ সংসারের কাজে লেগে পড়তে হবে। এত গরম, গাছগুলোতে একটু জল না দিলে ব্যানের সঙ্গে সঙ্গে গাছের মাটি শুকিয়ে যাচ্ছে। আমি তো সবসময় চেষ্টা করি, মানে রোজই আমার এটা শিডিউল থাকে যে সকালবেলা ওকে দিয়ে এসে আমি বাড়ির অন্যান্য কাজগুলো শুরু করার আগে গাছগুলোতে জল দিয়ে নিই। এবার মাঝে মাঝে কি হয়, মানে কেউ লোকজন এলো বা কোনো কথাবার্তা অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে আমি এটা মাঝে মাঝে ভুলে যাই, আর ভুলে গেলেই সমস্যা। গাছগুলোর অবস্থা যা হয় না দেখে খারাপ লাগে, এত তাপ, এত তাপ, গাছ টিকিয়ে রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে। গাছ তো কিনতে খুবই ভালো লাগে আমার, মানে কোনো নতুনত্ব গাছ দেখলেই নিয়ে আসতে ইচ্ছে করে, কিন্তু এই জন্য সকাল সকাল কেটেছি বলে এখন হয়ে গেছে, একটু দেরি হলে না রোদ এত বেরিয়ে যায় ছাদে গিয়ে মেলতে মানে কি কষ্ট। তাও কি এখন কম রোদ, এখন প্রায় মানে 9টা বাজে নিয়ে এরকম 9টা বাজবে এরকম, এখনো যা রোদ ছাদে গেলে মাথা ফেটে যাবে। ঘরে সবুজ গাছপালা দেখবে ঘরের পরিবেশটাকেই পাল্টে দেয়, আর যত গাছপালা লাগাবে না ঘরের ভেতরে দেখবে পজিটিভিটিটা অনেক বেড়ে যায়, আর একটা পজিটিভ এনার্জি যেন ঘরের ভেতরে কাজ করে। যখন তুমি কোনো বাড়িতে যাবে দেখবে ঢুকেই তোমার সামনে অনেক গাছপালা, সবুজ গাছপালা তুমি দেখতে পাবে না, দেখবে তোমার মাইন্ডটাই যেন চেঞ্জ হয়ে যাবে। তো আমি চেষ্টা করি ঘরের ভেতরে সবুজ গাছপালা যত বেশি বেশি পরিমাণে রাখা যায় রাখার, কিন্তু এখন মেনটেন করাটা আমার পক্ষে একটু অসুবিধে হয়ে যাচ্ছে, সেই কারণে আমি এখনও সেইভাবে মানে শুরু করিনি, চেষ্টা করছি অল্প অল্প করে গুছিয়ে নিতে আর কি। আর চলো আমার হচ্ছে ব্রেকফাস্ট, আর আজকে কী কী রান্না হয়েছে চলো এই সুযোগে তোমরা দেখে নাও, আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই ততক্ষণ। আজকে সকাল থেকে তো মানে ক্যামেরা অন করে রান্নার সা মানে কথা বলাটার মতো সুযোগ হয় না আর কি, সকালবেলা থেকে এমন দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। তো চলো তোমরা দেখে নাও আজকে আমি কী কী রান্না করেছি। কয়েকদিন আগে বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেভাবে করার মতো সুযোগ হয়নি বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে ওটা বের করে পেস্ট করে নিলাম। আর যেহেতু বাজারে সেভাবে যাওয়া হচ্ছে না, মাছটা জানা হচ্ছে না, আর বাড়ির সামনে থেকে মাছালা যখন যায় তখন মানে মাছ নিয়ে কাটার মতো সকালবেলা আমার সময়ও হচ্ছে না, যেই কারণে এই সব ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম আইটেম ট্রাই করতে হচ্ছে। আর ডিএন সাহার তো সময় নেই, উনি সপ্তাহে একদিনই টাইম পায়, তো এই দিন মানে গিয়েছিল, এবার চিকেনই এনেছে, মাছ টাছ কিছু আনতে পারেনি, এত রোদ এত রোদ, ওইটুকু বাজার করি তার অবস্থা খারাপ হয়ে গেছিলো, আমি বললাম ঠিক আছে, আর বেশি মাছ টাছ গরমের মধ্যে খেতেও ভালো লাগছে না। আর এই দেখো রান্না করতে করতে নিচে এটা চলে এসেছে আমার কারিপাতার গাছ, এই কারিপাতায় আজকে আমার রান্না একটু দরকার আছে, সেই জন্য রান্না চাপিয়ে দিয়ে এক ফাঁকে দৌড়ে নিচে চলে এসেছি কারিপাতা নিতে। এটা আমার নিচেই আছে গাছটা,
আর এত সুন্দর নতুন নতুন কুচকুচি পাতা হয়েছে গাছটা, বেশ ভালো, একদম সরু লম্বা হয়ে ওপর দিকে উঠে গেছে। আর কারি পাতা পাড়তে গিয়ে দেখো আমার হাল, যেটার মধ্যে কারি পাতাটা দেবো সেই আলুগুলো একদম লাল হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে গেছে। আর এদিকে দেখো চিড়েটা ধুয়ে মানে জলটা ঝরিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি কী হচ্ছে বলো তো, হচ্ছে পোহা, পোহা হচ্ছে, পোহা চিড়ে দিয়ে। আর এটা হচ্ছে ছেলের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে আর কি, সকালে টিফিন যাবে যেটা সেটা। তো পোহাটা আমি খুব একটা বানাই না, ওই জন্য একটু কেমন কেমন লাগছে আমি যখন বানাচ্ছি। আর চিড়েটা না মানে জল ঝরিয়ে নুন দিয়ে মেখে রেখেছিলাম। আর এদিকে দেখো বড়াগুলো তো সব ভেজে নিয়েছে, নিয়ে তারপরে কেমন করে জিরে বাটা আদা বাটা টমেটম টমেটম দিয়ে ঝোল বানাই, ঠিক সেইভাবেই ঝোল বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমার বুদ্ধি, দেখো কত সেভ করি আমি আমার বরের পয়সা। গ্যাসে ওই ইন্ডাকশানে আমি ভাত বসিয়েছিলাম, তার উপরেই একটা বাটির মধ্যে করে আমি আমার খাওয়ার গরম জলটা চাপিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে আর ওই জলটাই খেয়ে নিচ্ছি। আর দেখো এখানে বেশ ঢ্যাঁড়স গোটা গোটা দিয়ে দিয়েছি, একটু অল্প স্লাইট তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে সর্ষে বাটা আর মগজদানা বাটাটা পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিলে এটা হয়ে যাবে, দেখো ঢ্যাঁড়স সর্ষে, খুব অল্প তেলে রান্না। আর এই গরমের মধ্যে যত হালকা হালকা অল্প অল্প তেলে রান্না করা যায় শরীর তত বেশি সুস্থ থাকবে। আর এই সব দেখাতে দেখাতে ব্যাস দুপুর হয়ে গেছে, আমি নিজের কাজকর্ম সেরে চলে এসেছি ওপরে, বসেও পড়েছি খেতে। দুপুরে প্রায় এখন প্রায় 1:30 কি 2 এরকম বাজে, মানে অত বেলা করে তখন আমি টিফিনটা করেছিলাম বলে আজ কাজটা কমপ্লিট করেই ওপরে এসেছি দুরা। আর একা মানুষ, যখন হোক খেয়ে নিতে হবে। আর খাওয়া দাওয়ার পর ওই তো যে দিদি যে ধুয়েছে বাসনগুলো, সেই বাসনগুলোকে আবার ঠিক করে বসে, এইটাই কাজটা আমার মাথা গরম হয়ে যায়, কিন্তু কী করবো, করতে হবে। এই যে বাসন রোজ ধো, ধুয়ে আবার জায়গা মতো রাখো, আবার ওখান থেকে নিয়ে ইউজ করো, আবার ওগুলোকে ধোবার জন্য দিয়ে এসো, আবার ধুয়ে দিয়ে গেলে সেগুলোকে এনে আবার গোছাও, মানে এটা যে রোজে দুবেলা দুটো কাজ না আমার মাথা গরম করে দেয়, রোজ রাত্রিবেলা আর এই দুপুরবেলা। যাই হোক এই সব করে আর তো তোমাদের সাথে গল্প টল্প এখন হয় না, এখন একটু চাপ আছে ওই জন্য একদমই গল্প হচ্ছে না। সন্ধ্যেবেলা চলে এসেছি, সন্ধ্যেবেলা সন্ধ্যেবাতি দিচ্ছি। আর সন্ধে পুজোটা ঠিক টাইম মতো আমি দেওয়ার চেষ্টা করি, কেননা ওনাদের কৃপায় তো আমার সব কিছু চলছে ঠিকঠাক, তো ওনাদেরকে আমি একদমই ওয়েট করাই না, একদম ঠিকঠাক সময় মতো সব কিছু ওনাদের মেনটেন করার চেষ্টা করি আমি সবসময়। আর সন্ধে পুজোটা যখনই দিই আমি যে কর্পূর দিয়ে সন্ধ্যা আরতিটা করি, কারণ এই কর্পূরের যে স্মেলটা বা কর্পূর জিনিসটা দিয়ে সন্ধে দিলে আমি শুনেছি বাড়ির নেগেটিভ এনার্জি যদি কিছু থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, তো ওই জন্য আমি এটা করি। আর এই যে সন্ধ্যের আমার চায়ের আসর, এই জানলাটা দিয়ে অফুরন্ত হাওয়া আসছে, এখানেই বসে পড়েছি চা নিয়ে আর নিচে বাবাই বসে আছে দুধ খাচ্ছে, সেটা আর দেখানো হলো না। দেখো বাইরে কারেন্ট চলে গেছে আর আমাদের মানে এই ইনভার্টারে লাইটটা জ্বলছে, পাখা চালায়নি, বাইরে প্রচণ্ড হাওয়া চলছে সেই জন্য পাখা চালানোর দরকার পড়ছে না, যতটুকু সাশ্রয় করা যায়। আবার যদি রাত্রিবেলা না আসে তখন কি হবে সেইটা ভেবেই, অফুরন্ত যখন প্রকৃতির হাওয়া রয়েছে, শুধু শুধু কেন কারেন্টটাকে মানে ব্যাটারিটা নষ্ট করা। রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি, সব কিছু গোছানো হয়ে গেছে অলরেডি। রাত্রি এখন প্রায় 11:15, তো চলো আজকের মতো গুড নাইট, ব্লগটা এখানেই এন্ড, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে হাসি মজায় থাকো, তো টাটা।